রিয়ার প্রতিকারটা কি রিয়ার প্রতিকারের জন্য বেশ কয়েকটা বিষয় আমাদের ওলামাইকার উল্লেখ করেছেন তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর যে ফজল এবং করম আমাদের প্রতি রয়েছে সেটা সম্পর্কে সজাগ থাকা জানা এবং সেটা নষ্ট যেন না হয় সে ব্যাপারে সতর্ক থাকা তৃতীয় হচ্ছে নিজের কাল্পকে স্লাহ করার জন্য আল্লাহ এবং তার রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে যে পদক্ষেপগুলো নিতে বলেছেন সেটা নেওয়া কারণ রিয়া হচ্ছে মারাদুল কাল্প রিয়া হচ্ছে মারাদুল কাল্প আপনার কাল্পের যদি চিকিৎসা ঠিক না হয় এটাকে যদি ঠিক মতো না করা হয় তাহলে এর মধ্যে রিয়াও দেখবেন যে একসময় চলে আসবে যেভাবে আমাদের শরীরটার ব্যাপারে যত্ন না নিলে শরীরে অনেক রোগ বাসা বাঁধে না হার্টে অনেক রোগ বাসা বাঁধে যদি আমরা হার্টকে স্লাহ না করি তৃতীয় হচ্ছে খাউফু খৌফুমাক্তিল্লাহ রিয়ার কারণে যে ভয়াবহ অবস্থার কথা আখিরাতে হবে আমরা বললাম সেই ব্যাপারে নিজেকে সতর্ক রাখা এবং ভীত সন্ত্রস্ত থাকা যাতে করে আল্লাহ হতে আলার এই মাক থেকে আমরা বাঁচতে পারি এবং বাঁচতে পারবো তখনই যখন রিয়া থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবো চতুর্থত হলো আল্লাহর যে বড়ত্ব মহত্ব সেটাকে বাস্তবায়ন করা এটা হতে পারে না যে আপনি আল্লাহর জন্য খালেজভাবে যে কাজ করার কথা ছিল সেটা বাদ দিয়ে আপনি অন্য উদ্দেশ্যে কাজ করছেন অথবা উদ্দেশ্যে আল্লাহর সাথে অন্যকে শরিক করছেন অথবা আল্লাহকে বাদ দিয়ে অন্য উদ্দেশ্যটাকে আল্লাহর চেয়েতেও আপনি বেশি প্রায়োরিটি দিয়ে তাকে প্রধানতম করে ফেলছেন অতএব এই সব কিছুর মধ্য দিয়ে অর্থাৎ রিয়ার মধ্য দিয়ে আসলে আল্লাহর সম্মানকে ঘাটতি করা হয় আল্লাহকে অবমাননা করা হয় আল্লাহর পজিশন তার অরিজিনাল পজিশন থেকে নামিয়ে নেওয়া হয় অতএব কোনো মুসলিম যদি মনে করে যে সে আল্লাহকে যথার্থভাবে তাকদির করবে তাজিম করবে একরাম করবে তাহলে তাকে রিয়া মুক্ত হতে হবে আর পঞ্চমত আরেকটি বিষয় হল যে রিয়া সম্পর্কে আমাদেরকে জানতে হবে রিয়ার মাবাহের রিয়ার যে প্রকাশ এটা কিভাবে ঘটে যার কিছু আমরা আপনাদের সামনে বললাম রিয়ার মাবাহেরগুলোও জানতে হবে আমি মনে মনে রিয়াকে ঘৃণা করলাম অথচ রিয়ার মধ্যেই ডুবে আছি এটাও অনেকের হয় সেটা হওয়া যাবে না তার মানে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে রিয়া সম্পর্কিত জ্ঞানের আমাদের অভাব রয়েছে এবং কিভাবে রিয়া গোপনভাবে আমাদের উপরে সে ভর করে এবং আমাদের অন্তরে গেড়ে বসে সে বিষয় সম্পর্কে আমাদের জানা সতর্ক থাকা আর সর্বশেষ বলবো যে দুনিয়া এবং আখেরাতে রিয়ার কারণে সৃষ্ট যে ক্ষতিগুলো এবং যে খারাপ পরিণতিগুলো সেগুলো সম্পর্কে অবহিত থাকা সতর্ক থাকা একজন আলেম এভাবে বলেছিলেন জাহিদ নাফসা কফি দাফে আসবাবের রিয়া আনক ওয়া আহারেস ওয়াহরেস আলা কুন কালবাহা এম ওয়াসুয়ান ওলা তুফারক ফি ইবাদিকা বাইনা ওজুদহিম ওয়া আদাবিহিম আচ্ছা বলছে তুমি দিয়া রিয়ার যত আসবাব আছে সেগুলো প্রতিহত করার ব্যাপারে চেষ্টা করে যাও এটাই হচ্ছে তার প্রধানতম কথা অতএব আসুন আমরা সেভাবে নিজেদেরকে গড়ে তুলি আমিরুল মেনিন অমর আব্দুল খাতাব রাদি আল্লাহ তাল্লাহর একটা কথা বলে আমরা শেষ করব। তিনি বলেছেন মান তাজাইয়ান আলিন্ন বিাই সফি কালবিহি শাহনাহুল্লাহ যে ব্যক্তি মানুষের জন্য এমনভাবে সুশোভিত হয় আসলে যা তার অন্তরে নাই অর্থাৎ এমনভাবে আভিভূত হয় মূলত যা তার অন্তরে নাই তাহলে সে মূলত আল্লাহকেই আসলে অপমানিত করলো আল্লাহকেই সে তার পজিশন থেকে নামিয়ে নিল অতএব আসুন রিয়ার মাধ্যমে এই যে নানারকম তার যে অপকারিতা এবং তার যে ক্ষতিকর দিক এবং তার যে কুপ্রভাব সেটা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করি এবং যে ট্রিটমেন্টগুলোর কথা বলা হয়েছে পুরো আলোচনার মধ্যে এবং পরিশেষে আমরা তালখেজ করেছি আসুন আমরা সেগুলোর মধ্য দিয়ে রিয়া মুক্ত হই আল্লাহ আমাদের সকলকে রিয়া এবং আরও যে পাপাচারগুলো আছে যেগুলো আমরা ইচ্ছে অথবা অনিচ্ছায় আমরা আক্রান্ত হয়ে যাই সেগুলো থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন